ইউনিয়নের পক্ষ থেকে দিকে সেই সদস্য পদ আপনার হাতে তুলে দেওয়া হবে। সেই সদস্য আমরা ইতিমধ্যে শুনেছেন যে বর্তমান রেলওয়ে স্টেশন চত্বরের মধ্যে থেকে আগামী 5 তারিখ আমাদের এক বিশাল র্যালি এবং জনসভা অভিযোগ চত্বরে তৃণমূল কংগ্রেসের যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের বিপক্ষে একটু ধৈর্য দিয়ে বসুন। শুরু করে আমাদের রিক্সা ভ্যান থেকে শুরু করে দেখুন, আমরা পশ্চিমবঙ্গ যে রেলের হকার্স আছে, বিশেষ করে এদের প্রতি বেশ কিছুদিন ধরে যে নির্মম অত্যাচার, যে অত্যাচার, সীমাহীন অত্যাচার, বিগত 1 মাস যাবত তারা হচ্ছে তাদেরকে কর্ম করতে দেওয়া হয়নি, তাদের পরিবার, তাদের দুধের শিশু, তাদের যে ছেলেপিলের যে পড়াশুনো, তারা তাদের সব নষ্ট হয়ে গেছিল। আমাদের বিজেপির পক্ষ থেকে মনে করেছিলাম যে মানবিক মুখ এমন একটা জিনিস, আমরা মনে করেছিলাম যে এদের পাশে দাঁড়ানোটা অবশ্যই আমাদের দরকার, কারণ মানুষের হৃদয়ের জ্বালা বড় জ্বালা, এখানে সে কোনো পার্টি শোনে না, সে কারোর কথা শোনে না। আমরা এই কারণেই মনে করেছিলাম যে যে যার দলের লোক হোক, আমরা তাদের আগে পাশে দাঁড়াবো। আমরা প্রশাসনকে, রেল প্রশাসনকে আমরা বুঝিয়ে দিয়েছিলাম যে একটা যদি রেলের হকারের প্রতি আপনারা অত্যাচার করেন, তাহলে আমরা বাধ্য হব রেল হকারদের স্ত্রী বাচ্চা পরিবার পরিজনদেরকে নিয়ে আমরা ধন্ডায় বসে যেতে। আপনারা চাকরি করেন, আপনাদের পেটে ভাত আছে, আর এই রেলের হকাররা যারা হচ্ছে প্রতিদিন যে 50 কিলোমিটার স্পিডে যে এই রেলের স্টেশনের উপর দিয়ে যে ট্রেনে যে স্পিডে যে গাড়ি যায়, তার সাইডে থেকে তারা রেলে হকারি বিক্রি করার জন্যে, জিনিসপত্র বিক্রি করার জন্যে তারা দাঁড়িয়ে থাকে। তাদের জীবন মরণের বাঁচারকে সামনে রেখে তারা রুটি উপার্জন করে। বিশেষ করে আমাদের দুটো জিনিস আমরা রেল হকারদেরকে বোঝাতে পেরেছি যে আগে আপনি সদস্য পদ নিন, আগে আপনি জানার চেষ্টা করুন যে কোন দলটা আপনার পক্ষে রুটি রুজি লড়াইয়ের স্বার্থে দাঁড়াচ্ছে, আন্দোলন করছে। আগে যদি আপনারা সদস্যটাই হলেন না, আমাদের, আপনারা জানেন গোটা ভারতবর্ষে আমাদের সদস্য সংগ্রহ চলছে বিজেপির পক্ষ থেকে, সেখানে রেল হকাররা আলাদা করে কিছু নয়। আমরা সেই কারণে রেল হকারদের কাছেও আমরা এই বার্তা নিয়ে গেছি যে আগে আপনারা বিজেপির সদস্যটা হন, তারপরে আপনাদের লড়াই আন্দোলন আরও সুসংগঠিত হবে, আরও শক্তিশালী হবে, আমরা তাহলে আরও পাশে দাঁড়াতে পারবো। এই লক্ষ্য নিয়ে আজকে আমাদের এই মিটিং এবং সভা আমরা ডেকেছি। যে আমাদের এখানে আপনারা জানেন যে বর্ধমান রেলওয়ে স্টেশন চত্বরে যেভাবে তৃণমূলের সন্ত্রাস কায়েম করে রেখেছে, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের যে অধিকার, সে অধিকার থেকে তারা বঞ্চিত করে রেখেছে। তারা, তাদেরকে ভয়ে মুখ খুলতে দেওয়া হচ্ছে না, তাদের কাছ থেকে প্রতিদিন যে কাটমানিটা নেওয়া হচ্ছে, সে টোটো থেকে শুরু করে হচ্ছে আপনার যারা এখানে বিস্কুট বিক্রেতা আছে, যারা রেলের হকারের দোকানদার আছেন, তাদের কাছে প্রতিদিনের একটা তোলা হয় এখান থেকে। আমরা সেই তোলার বিপক্ষে এবং এই তোলা যাতে অবিলম্বে বন্ধ করা হোক, তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডা বাহিনী যারা এই তোলাটা তুলছে, তাদের কাছে আমাদের এই বার্তা যাবে যে যদি আপনারা তোলাটা বন্ধ না করেন, তাহলে আমরা বিরোধ আন্দোলনে যাব। এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা আগামী 5 তারিখে আমরা গুডশেড রোডে একটা ঐতিহাসিক জনসভা আমরা করব।